বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হলো তিন শিশু। এই ঘটনায় আজ ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের শঙ্করপুর হাউস নগরে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন পুকুর থেকে পাওয়া বোমাকে বল ভেবে খেলতে গিয়ে হাত থেকে পড়ে ফেটে যায়। তড়িঘড়ি তিন শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত করছে ফরাক্কা থানার পুলিশ। কিন্তু বাচ্চারা কোথায় কিছু আনতে গিয়েছিল, বাগানের দিক দিয়ে গিয়েছে, বাগান হয়তো কোথায় পেয়েছে কুড়িয়ে, বোমের মানে বলের মতো ছিল, বল ভেবে ওরা কুড়িয়ে নিয়ে এসেছে। এবার রাস্তায় কোথায় পড়েছে, রাস্তায় পড়ে যাওয়াতে ব্লাস্ট হয়েছে। মানে রাস্তা দিকে এসেছিল ওরা বাড়িতে আসার পথে, তখন ব্লাস্ট হয়েছে। বল মনে করে কোড়ালছে তো দিয়ে ফুটে গেল ওর পায়ের তলে, দিয়ে তখন ফুটে গেল। কটা বাচ্চা? তিনটে।